জুরি নামে একজন প্রশ্ন করেছেন, ম্যাম আমার বাচ্চার বয়স 13 বছর, আমি আবার বাচ্চা কনসিভ করেছি, এখন আমার বাচ্চা বুকের দুধ খেলে বাচ্চার কোনো ক্ষতি হবে কি না প্লিজ জানাবেন। আচ্ছা, আপনার বাচ্চার বয়স 13 বছর, সে যেহেতু ব্রেস্ট ফিড করছে, আপনি আবার কনসিভ করেছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনার খাবারের পরিমাণটা বাড়াতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। প্রথমত আপনি কিন্তু একজন ল্যাকটেটিং মাম বা নার্সিং মাম, পাশাপাশি আপনি একজন প্রেগনেন্ট মাম, সো সেক্ষেত্রে আপনার খাবারটা ওই রকম মাত্রায় বাড়াতে হবে। সবচেয়ে ভালো হয় আপনি একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে পুষ্টিকর খাবার গ্রহণ করুন, পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার গ্রহণ করলে আপনার পেটের বাচ্চাটারও কোনো ক্ষতি হবে না, সে তার গ্রোথও ঠিকমতো হবে, পাশাপাশি যে বাচ্চাটা আপনার ব্রেস্ট ফিড করছে সেও কিন্তু আপনার পর্যাপ্ত বুকের দুধ পাবে। কারণ আপনার আমরা বলে থাকি 2 বছর পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন, সো বাচ্চার বয়স 13 বছর, আপনি এখন কিন্তু আপনার বাচ্চাকে বুকের দুধ খাইয়ে যাবেন, কারণ বুকের দুধ খাওয়ানোটা বন্ধ করবেন না, এবং পাশাপাশি পেটের যে বাচ্চাটা রয়েছে সেটা যাচ্ছে গ্রোথ ভালো হয়, সে কারণে কিন্তু আপনি পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাবেন, তাহলে আপনার 2টা বাচ্চাই কিন্তু আপনার বেশ সুস্থভাবে বেড়ে উঠবে।